চন্দ্র রাজা তার প্রভু চন্দ্র মন্ত্রী। আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান শান্তি। ধরে আনতে বললে সে তো কোষে বেঁধে আনে, কাজেই যা হবার হলো বলছি গানে গানে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। শুনুন শুনুন সুধী জান, শুনুন দিয়া মন, বিচিত্র কাহিনী এক বলিব এখন। একদা এক রাজ্যের রাজা হবু চন্দ্র রায়, বিশাল প্রতাপ রাজ্যে সুখের অন্ত নাই। কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে ভীষণ সংকটে পড়ে প্রজারা সকলে। কিভাবে হইল সে সংকটমোচন, সে কাহিনী শুনুন সবে করিব বর্ণন। সাবধান সাবধান হুঁশিয়ার, মহামহিম মহারাজা আর সমুদ্র হিমাচলের অধিপতি শ্রী শ্রী হবু চন্দ্র রায় বাহাদুর রাজসভায় প্রবেশ করছে। সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজ, সকল সংবাদই ভালো। বাহ বাহ, ভালো ভালো। আজ রাজসভায় কি আয়োজন মন্ত্রী? মহারাজ, আপনার অনুমতি পেলে রাজনাট্য ক্রীড়া নৃত্য পরিবেশন করব। অতি উত্তম, তাহলে আর দেরি কেন মন্ত্রী, শুরু হোক তবে। রাজা মশাই কি খুব চিন্তিত মনে হচ্ছে?
কি বিষয় নিয়ে আপনি এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যা নেই। তাহলে আপনার চিন্তার কারণ কি? কি নিয়ে এত ভাবছেন? আসলে একটা কথা ভেবে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি আর সমুদ্র হিমাচলের হবু চন্দ্র রায় বাহাদুর, আমার রাজ্যের ধুলো আমার পাকে মলিন করে দেবে, বিবর্ণ করে দেবে, এ আমার কাছে অসহ্য। কোথায় ধুলো মহারাজ, এ আপনার মনের ভুল, আপনি অযথা চিন্তা করছেন। না না, এ মনের ভুল নয়, আমার রাজ্যের ধুলি কিনা আমার পা মলিন করছে, এ কি সোজা কথা? অসহ্য, শীঘ্রই আপনার এর প্রতিকার করুন, না হলে কিন্তু কারো রক্ষে নেই। কিন্তু রাজ্যে যদি ধুলো না থাকে তাহলে আপনার পদধূলি পাব কি উপায়ে? কথাটা বলে সত্য, কিন্তু আগে বিদায় করে ধুলি, পরে হবে পদধূলির পদ্য। রাজ্যের এত জ্ঞানীগুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছে, কিভাবে এই ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় শীঘ্রই সেই উপায় বের করুন। মহারাজ, মাটি থাকলেই ধুলো হবে, যদি মাটিতে জল দিয়ে ভিজিয়ে দেওয়া যায় তাহলে আর ধুলো উঠবে না, আর পায়ে লাগবে না মহারাজ। কিন্তু গোটা রাজ্যকে জল দিয়ে ভিজাতে তো অনেক জল লাগবে। পুকুর নদী খাল পেলে তো আর জল থাকবে না, সেটা তো খাঁটি কথা। মহারাজ, আমরা যদি ঝাড়ু ঝাঁটা দিয়ে সব ধুলো সরিয়ে দিতে পারি তাহলে আর মলিন ধুলো পায়ে লাগবে না। বাহ, খাসা বলেছ, চমৎকার। তাহলে রাজ্যের যে যেখানে আছো সবাই ঝাড়ু ঝাঁটা নিয়ে ধুলো দূর করার কাজে লেগে পড়ো, বলবে এ আমার আদেশ। তাই হবে মহারাজ। মহারাজ, আপনিও কি সকলের সাথে এই কাজে লেগে পড়বে? চুপ করো বেয়াদব, কাজের কাজ না করে সব সবাই মাঝে কথা বলা বন্ধ করো, যা বলেছি তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়, যত সব মূর্খের দল। জো হুকুম মহারাজ। মাইকটা বন্ধ হয়ে আছে। Hello.
রাজা
বাবা এই কথাটা অনেক বছর ধরে আমার মাথায় ছিল, বাবা টিপলো কি করে, সেই থেকে দেশে তেজুতর প্রচলন হলো, ধন্য ধন্য মহারাজার কেশে পুরে গেল, ধন্য হে ধন্য রাজা, ধন্য হে মহারাজা, সবাই ধন্য ধন্য বলো আর আমার কথা শুনালো।